পাহাড়, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আই লাভ ইউ। বাবা কেদারনাথের শীতকালের বাসস্থান দেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, যাচ্ছি সারি ভিলেজের দিকে, কারণ সেখান থেকেই যাব দেউরিয়া তাল। যেতে হবে আমাদের 14 কিলোমিটার। রাস্তা এক কথায় অসাধারণ, তাই রাস্তার মজা আপনারাও নিন। পৌঁছে গেলাম সারি ভিলেজে। এরপর সেই অসাধারণ প্রকৃতির মাঝে দেউরিয়া তালে এগিয়ে যাব। পাহাড়ি ছোট ছোট গ্রামগুলোকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে, আর উত্তরাখণ্ডের এই ছোট্ট গ্রামগুলো সত্যিই অসাধারণ। আমাদের যাত্রা শুরু হয়ে গেল দেউরিয়া তালের উদ্দেশ্যে। সারি ভিলেজ থেকে দেউরিয়া তাল প্রায় 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আমরা। চলেছি দেউরিয়া তালে, আসুন আমার সাথে। এই পরিবেশকে বোধহয় কথায় ব্যক্ত করা যায় না, শুধুমাত্র ফিল করা যায়। বেশ কিছু বাঙালি একসাথে, সবাই মিলে উঠছি, কেউ হাওড়া, কেউ বেহালা, কেউ বর্ধমান, কেউ সোনারপুর, আছি সকলে, যাচ্ছি স্বর্গের দিকে। এই রাস্তাতেও ক্যাফে রয়েছে। পুরো পাগল করে দেওয়ার মতো প্রকৃতি। প্রকৃতিকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে না পারলে সত্যি প্রকৃতিকে ফিল করা যায় না, সেটা বারে বারে উপলব্ধি করতে পারছি। কি অসম্ভব সুন্দর প্রকৃতি, সত্যি মনে হচ্ছে পাগল হয়ে যাব। দেউরিয়া তাল যাবার পথেই এই মন্দিরটা পড়ে পাহাড়ের মধ্যিখানে। এই ছোট্ট মন্দিরটা প্রকৃতির সৌন্দর্যকে আরো আরো বাড়িয়ে তুলেছে। যাবো না বাড়ি, বুঝলে? আর ইচ্ছা করছে না বাড়ি যাওয়ার। এই প্রকৃতির মাঝে মনে হচ্ছে নিজেকে মিশিয়ে দিই, একেবারে মিশিয়ে দিই প্রকৃতির সাথে। সত্যি আমি নিজেকে ধরে রাখতে পারছি না, তাই প্রকৃতির সমস্ত রকম রূপ তুলে ধরার জন্য নিজেকেই শুয়ে দিয়েছি প্রকৃতির মাঝে। অসম্ভব সুন্দর লাগছে। करेले, करेली, करेली। ये किस तरह खाते हैं इसको? सब्जी बनाते, सब्जी। सब्जी। ऊपर थे के नीचे सारी विलेज के देखा जाते हैं। बेस किचु घर नहीं है ये सारी विलेज। आप कहाँ से हैं? हम लोग बॉम्बे से। बॉम्बे से। हाँ। आप लोग केदारनाथ करके आए हैं? हाँ, केदारनाथ करके इधर है। कल तुंगना। कल हम लोग भी तुंगना नहीं जाएंगे। कल शायद तुंगना नहीं जाएंगे, कल चोपता में रुकेंगे। अच्छा अच्छा, फिर परसों चुंग तुंगना जाएंगे। और एक फास्ट फूड दुकान पे गेलम रास्तार माझी रोए छे, ताई जरा यही प्रकृति के फील करते आसबें तादेर अंतत ना खेये जेते हबे ना। এখানে আর একটা ধাবা রয়েছে, এখানে দেখা যাচ্ছে এখান থেকে দেউরিয়া তাল 1.5 কিলোমিটার। আমাদের সাথে আমাদের দাদা এগিয়ে চলেছে, আমাদের গাইড, আমাদের
ইনি টেন্টের ব্যবস্থা করেছেন এমএস নেগি মাউন্টেন গাইড। অনেক কাছে চলে এসেছি আর হয়তো 500 মিটার বাকি। এখানে বেশ কিছু টেন্ট রয়েছে, জানি না এগুলোই আমাদের কিনা, সামনে গেলে বুঝতে পারবো। অল্প কিছু টিফিন করে আমরা আবার এগিয়ে চলেছি দেউরিয়া তালের দিকে, কারণ 4টে বেজে গেছে, পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, তাই সূর্যাস্ত দেখতেই হবে। সত্যি কি অসাধারণ পরিবেশ, এর ভেতর দিয়ে পৌঁছাচ্ছি দেউরিয়া তাল। এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, এই হলো দেউরিয়া তাল, অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম সাক্ষী। দেউরিয়া তালে এন্ট্রি ফি রয়েছে, এখানে 150 টাকা পার হেড, আর চাইল্ডদের জন্য 38 টাকা, ফরেনারদের জন্য 600 টাকা। স্যার আমাদের জন্য পর্চি কাটছেন, আমাদের মোট 1014 টাকা হয়েছে, আজকের জন্যই কাটতে হচ্ছে, কালকে আর কাটতে হবে না। দেউরিয়া তালের সাথে মহাভারত আমলের একটি মজার গল্প জড়িত আছে, যা অনুসারে পাণ্ডবরা একসময় জলের জন্য খুব তৃষ্ণার্ত ছিলেন যখন তারা নির্বাসনে ছিলেন। তখন পাণ্ডবরা জল খেতে আসেন এই পুকুরে, কিন্তু এই পুকুরে আসার সাথে সাথে যক্ষ তাদেরকে কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পেরে 4 পাণ্ডব ভাই মারা যান। তারপর যুধিষ্ঠির আসেন ভাইদের খোঁজে, এসে দেখেন 4 ভাই মৃত অবস্থায় শুয়ে আছেন। এরপর যুধিষ্ঠির যক্ষ মহারাজের সাথে দেখা করেন এবং যক্ষের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেন, যার জন্য যক্ষ যুধিষ্ঠিরের সমস্ত ভাইদের পুনরুজ্জীবিত করে দেন। দেউরিয়া তাল ঘুরে দেখে চলেছি এখন টেন্টের দিকে, আজকে আমরা রাত্রে টেন্টে থাকবো, এটা একটা নতুন অভিজ্ঞতা। কেদারনাথেও থেকেছিলাম টেন্টে, তবে সেটা ডরমেটরি টেন্ট ছিল, সেটার একরকম অভিজ্ঞতা, আর আজকের টেন্টের আর একরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে, জানি না কেমন হবে, তবে যেটাই হোক দেখাতে থাকবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন অবশ্যই। এই দোকানের পাশেই আছে আমাদের টেন্ট, আমরা আগে টেন্টে যাই, আমাদের টেন্ট তৈরি হচ্ছে, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এমন টেন্টের মধ্যে রাত্রিবাস। অলরেডি 2টো টেন্ট খাটানো হয়ে গেছে। আমি রাত্রে খাবারের অর্ডার দিতে এসেছি এই হোটেলে, দেউরিয়া তালের সামনেই আছে এই হোটেলটাই, আর আমাদের টেন্ট পিছনে। আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি এই দাদা, দাদা আপনার নাম সোনু, এই দাদা আমাদের জন্য রাত্রের খাবার বানাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 4:05, আমি উঠে পড়েছি, চলেছি দেউরিয়া তালের দিকে সানরাইজ দেখতে, চলুন আমার সাথে। আস্তে আস্তে আলো ফুটছে দেউরিয়া তালে, আর আস্তে আস্তে চৌখাম্বার পিকগুলো দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে, কাল বিকেলে সেভাবে বোঝা যায়নি পিকগুলোকে।
সূর্যের প্রথম আলো পড়েছে চৌখাম্বার মাথায়, একটু একটু করে মাথাগুলো লাল হয়ে উঠছে। এই প্রকৃতিকে বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না, শুধুমাত্র ফিল করাই যায়। কেমন লাগছে এই প্রকৃতিকে? আমার ক্যামেরায় আপনারা ফিল করতে পারছেন কিছু? আমার তো অসম্ভব সুন্দর লাগছে। আমি তো একেবারে ভোর 5টা থেকে ছবি তুলেই চলেছি, আর প্রকৃতিকে নিজের মতো করে ফিল করে চলেছি। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা আজকের সকালটা না দেখলে বোধ হয় বুঝতেই পারতাম না। লেকের ধার দিয়ে হেঁটে চলেছি চারিপাশের প্রকৃতিকে ফিল করার জন্য। দেউরিয়াতালে চৌখাম্বার রিফ্লেকশন অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক উদাহরণ। সূর্যের আলো পড়ে একেবারে গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে। यहाँ से सामने दिखाई दे रहा पर्वत पनियापत है, और उसके पीछे नीलकंठ दिखाई दे रहा है, उसके बाद बीच में सतोपंत है जहाँ वो बादल लगा है, उसके बाद स्वर्गारोहणी आगे चौखम्मा हिमालय, और पीछे भागीरथी वन। इधर से आप चलते हैं तो उसके बाद मन्नानी के बाद महापंत आता है, कीर्ति आश्रम आता है, सुमेरु आता है, और मेरु पीछे है, सुमेरु आता है, और ये आपका केदार पीक आता है। এখন চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। এই পাহাড়ের মাথায় একটা ওয়াচ টাওয়ার আছে, খুবই সুন্দর। এই দেউরিয়াতাল যাওয়ার পথেই এই ধাবাটা পড়ে, সোনু ভাইয়ার ধাবা। এখানে আপনি সমস্ত রকম খাবার পেয়ে যাবেন, আর এখানে থাকার ব্যবস্থা তো রয়েইছে নেজি ভাইয়ার কাছে। এই হলো সোনু ভাইয়া, যে সোনু ভাইয়া হর দিন এই রেহতা হয়। দেউরিয়াতালে যারা আসতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন, এখানে নেগি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা থাকার ব্যবস্থা করতে পারেন, টেন্টের ব্যবস্থা করতে পারেন, এবং এখানে ওনাদের রুমও রয়েছে, সেখানেও চাইলে থাকতে পারেন। তবে টেন্টের মজা একটু আলাদা। এই নেগি ভাইয়া ইসমে পানি আতা হ্যায় তাল সে। ও ইয়ে নেগি ভাইয়া কা কিচেন হ্যায়, উনহোনে সবি কে লিয়ে খানা বানায়া থা। আমাদের কালকের রাতটা সত্যি অসাধারণ গেছে। আমরা এই টেন্টে তিনজন শুয়েছিলাম আমাদের গাইডকে নিয়ে, আর বাকিরা এই রুমে। চাইলে আপনারা এখানে সমস্ত সুযোগ সুবিধাই পেতে পারেন, এখানে গরম জলের ব্যবস্থাও আছে, নেগি ভাইয়া করে দেবে। ভিতরে আমরা ছিলাম, এই হলো আমাদের টেন্ট। রাত্রেবেলা এখানে আলো ছিল না বলে দেখাতে পারিনি আপনাদের। সত্যি অসাধারণ মুহূর্ত ছিল রাতটা। এই নেগি ভাইয়ার রুম, এখানে আপনি অসাধারণ কিছু না পেলেও তবে থাকার সমস্যা হবে না। বাথরুমও আছে ইউজ করার মতো, তবে অ্যাডজাস্ট করতে হবে আপনাদেরকে। তবে এখানে থাকার একটা আলাদা মজা আছে।
বিদায় দেউরিয়া তাল। দেউরিয়া তালকে বিদায় জানিয়ে চলেছি চোক্তার দিকে। আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবেন না, ব্লগগুলো মিস করবেন না একদম। অসাধারণ প্রকৃতির সাক্ষী আমার এই ব্লগ হতে যাচ্ছে। ভালো থাকবেন, টাটা।